অপার সৌন্দর্যের বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নান্দনিক প্রতিকৃতি অবিরত যেন আহ্বান জানাচ্ছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গঠনে কাজ করে যেতে। সে আহ্বানে সাড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলেছে ডিজিটাল বরিশাল বিনির্মাণ। সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা বরিশালে স্বাগতম। বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি 1797 সালে প্রতিষ্ঠিত হয়। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পূর্ব নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। একে বাংলার ভেনিস বলা হয়। জেলাটির আয়তন 2791 বর্গ কিলোমিটার, 6টি সংসদীয় আসন, 1টি সিটি কর্পোরেশন, 6টি পৌরসভা এবং 10টি উপজেলা নিয়ে জেলার গঠন। এ জেলা থেকে রাজধানীর সাথে যোগাযোগ করার জন্য নৌ, সড়ক এবং আকাশ তিনটি পথই সহজলভ্য। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে বরিশাল নিজেকে প্রতিনিয়ত রূপান্তরিত করে চলেছে ডিজিটাল বরিশালে। শস্য ভাণ্ডার খ্যাত বরিশালের প্রান্তিক চাষিও দৈনন্দিন ডিজিটাল উপকরণে অভ্যস্ত হয়ে উঠেছে। উপজেলা প্রশাসনের কাছে ধান বিক্রির জন্য যোগাযোগ করছে তার নিজের মোবাইল ফোনটির মাধ্যমে। কৃষকের এই ডিজিটাল হয়ে ওঠার সাথে একই সমান্তরালে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করে চলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে যাচ্ছেন তাদের স্মার্টফোন নিয়ে। কৃষকের বাড়ির আঙিনায় সবজি চাষ কিংবা কৃষকের ফসলের মাঠে তাৎক্ষণিক সমস্যাগুলো কৃষি অ্যাপসের মাধ্যমে সমাধান করে দিচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরের নিবেদিত প্রাণ কর্মীরা। ধানটা হলো কি ধান? আউশ, আমন, বোরো, কোন জাতের ধান? আমন ধান। আমন ধান, দেশি জাতের আমন ধান। ধানের ক্ষেত থেকে চাষের পুকুর, মোবাইলের সবটুকু সুযোগ গ্রহণের প্রতিযোগিতা বরিশালের সর্বত্র। যে কোনো প্রয়োজনে সময় এবং খরচ বাঁচিয়ে
নিজ নিজ অবস্থানে থেকেই সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো থেকে পরামর্শ সেবা গ্রহণ করে চলেছেন নাগরিকগণ। এখন আর আমাদের মৎস্য অফিসে যাওয়া লাগে না, এখন আমরা বিস্তারিত সব মাছের কোনো সমস্যা হইলে মোবাইলের সাহায্যে আমরা বিস্তারিত সবই জানতে পারি। শেখ হাসিনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। ধান, নদী, খাল আজ সবই ডিজিটাল। ডিজিটাল নৌপরিবহন বরিশালের অনন্য সংযোজন। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021-এর আজকে এই নদীপথে নতুন একটি দ্বার উন্মোচন হলো, সেটা সুন্দরবন 10 লঞ্চ দিয়ে। এই লঞ্চটিতে ইকো সাউন্ডার, রাডার এবং হাইড্রোলিক গিয়ার সংযোজিত হয়েছে। যাত্রী সেবার জন্যে এই লঞ্চটিতে সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় আছে এবং লিফটের বন্দোবস্ত ও সর্বোপরি এই লঞ্চটিতে ওয়াইফাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে নাগরিক সেবা প্রদান, সচেতনতা তৈরি এবং নাগরিক প্রশাসন সম্পৃক্ততায় সরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অভিনব এক উদ্ভাবন ঘটেছে ফেসবুকের মাধ্যমে। বরিশাল সমস্যা ও সম্ভাবনা বা বরিশাল প্রবলেম এন্ড প্রসপেক্ট এমন একটি ফেসবুক গ্রুপ যেখানে বরিশাল সম্পর্কিত যে কোনো সমস্যা উপস্থাপন করা যায়। আমরা বিভিন্ন সরকারি দপ্তর এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এবং অন্যান্য ব্যক্তি মানুষের উদ্যোগে এই সমস্যাগুলি সমাধান করতে দেখি। এটি একটি প্ল্যাটফর্ম, এটি একটি ক্ষেত্র যেখানে যে কেউ যে কোনো বিষয় উপস্থাপন করে কাঙ্ক্ষিত প্রতিকার প্রার্থনা করতে পারেন, যার ফলে আমরা দেখি যে কেউ সেবা এখানে দেন, কেউ গ্রহণ করেন, কেউ বা জনস্বার্থে এই সমস্যাটি সম্প্রসারিত করেন সমাধানের জন্য। আমাদের এই সমস্যার সমাধান প্রক্রিয়া বিভিন্ন স্বীকৃতি পাচ্ছে এবং অন্যান্য জেলায় সম্প্রসারিত হচ্ছে। এটা সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া, তা আমরা আমাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এটা পর্যবেক্ষণের পরে অবশ্যই সারা দেশে কীভাবে ছড়ানো যায় সেটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করব। উল্লেখ্য, ইতিমধ্যেই বরিশাল জেলা প্রশাসন বরিশালকে বাল্য বিয়ে মুক্ত জেলা ঘোষণা করেছে। বরিশালকে বাল্য বিবাহ ফেসবুক গ্রুপটি সহায়ক হিসেবে ভূমিকা রাখছে এখানেও। সুবীর সাহা নামে এক ব্যবহারকারী তার আত্মীয়ের মাধ্যমে খবর পেলেন বাকেরগঞ্জ উপজেলার এক প্রত্যন্ত অঞ্চলে খুবই গোপনে একটি বাল্য বিয়ে হতে যাচ্ছে। বরিশাল ফেসবুক গ্রুপটিতে তিনি পোস্ট করে দিলেন ঠিকানা উল্লেখ করে। গ্রুপ অ্যাডমিন ট্যাগের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষে। মহিলা ও শিশু বিষয়ক দপ্তরের কর্মকর্তাগণ জানালেন উপজেলা কর্মকর্তাকে এবং জেলা প্রশাসন জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। ছুটে গেলেন তারা, বিয়ে সম্পন্ন হওয়ার ঠিক আগ মুহূর্তে পৌঁছেও গেলেন এবং বন্ধ করলেন বিয়েটি। সেখান থেকে সেই মুহূর্তেই তারা ছবিসহ ফেসবুক গ্রুপটিতে পোস্ট করে আশ্বস্ত করলেন উৎকণ্ঠিত গ্রুপ সদস্যদের বিয়েটি বন্ধ হয়েছে এবং এ ধরনের কাজ আর না করার অঙ্গীকার করেছে সংশ্লিষ্ট পরিবার দুটি। সুপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের বরিশালে ছিল না কোনো স্থায়ী আর্ট গ্যালারি। বরিশাল সমস্যা ও সম্ভাবনা ফেসবুক গ্রুপের মাধ্যমেই বিষয়টি উঠে আসে। জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হলে উদ্যোগ নেওয়া হয় আর্ট গ্যালারি স্থাপনের। ডিজিটাল জেলায় ডিজিটাল ফটোগ্রাফি প্রদর্শনী শুরু হয় বরিশাল আর্ট গ্যালারিতে। জেলা প্রশাসন বরিশাল ফেসবুকে আরেকটি গ্রুপ পরিচালনা করে ফটোগ্রাফি সহ অন্যান্য ডিজিটাল উপস্থাপনার জন্য, যে গ্রুপটির নামই ডিজিটাল বরিশাল। ডিজিটাল বরিশাল গ্রুপের মাধ্যমে নিয়মিত আয়োজন করা হয় ফটোগ্রাফি প্রতিযোগিতা।
এমনই একটি প্রতিযোগিতার বিষয় ছিল মুক্তিযুদ্ধে বরিশাল। প্রতিযোগীগণ বরিশালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ছবি তুলে পোস্ট করেন। গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনায় ইতিহাস সংকলিত হয় ডিজিটাল পদ্ধতিতে। ছবিতে উঠে আসে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবস্থিত স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সচিবালয়টির কথাও। আমি দাঁড়িয়ে আছি মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সেই বাংলাদেশের প্রথম সচিবালয়ে। এইখান থেকেই পরিচালিত হতো দক্ষিণ অঞ্চলের মুক্তিযুদ্ধের সব রকম কর্মকাণ্ড। পিছনে যে ভবনটি, এই ভবনের এক একটি কক্ষে পরিচালিত হতো এক একটি বিভাগ। এখানে আর এপাশ থেকে এইখানে একটি চারার ঘর ছিল। এই চারার ঘরের সামনে আমরা মুক্তিযোদ্ধারা বসতাম। এখানে বসার পরে এখান থেকে নেতৃবৃন্দ আমাদেরকে বিভিন্ন জায়গায় এম্বুশে এবং বিভিন্ন কর্মকাণ্ডে পাঠাতেন। স্বাধীনতা সংগ্রামের সহযোগী হিসেবেই কেবল নয়, বরিশালের স্কুল কলেজগুলো অবদান রাখছে ডিজিটাল দেশ গঠনে। উপজেলা ইউনিয়ন পর্যায়ের শ্রেণীকক্ষেও পাঠদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে মাল্টিমিডিয়া। আর অ্যান্টিভাইরাস হলো কি? যে তোমার ভাইরাসটাকে প্রতিরোধ করার যে সফটওয়্যার। আর পাসওয়ার্ডগুলো? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগের ফলে আমরা বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে মাল্টিমিডিয়ায় ক্লাস করতে পারছি, এবং এর ফলে আমরা একটি পড়া খুব সহজেই বুঝতে পারি এবং দীর্ঘদিন যাবৎ মনে রাখতে পারি। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। ডিজিটালাইজড ব্যবস্থাপনায় পিছিয়ে নেই প্রশাসনিক দপ্তরসমূহ। জেলা প্রশাসন বরিশালে চালু হয়েছে ইলেকট্রনিক্স হাজিরা ব্যবস্থা। কাগজে খাতায় স্বাক্ষরের দিনকে পিছনে ফেলে উৎসব মুখরতায় ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তি। অফিস উপস্থিতির রেকর্ড মাস শেষে অটোমেটিক পদ্ধতিতে জেনারেট হচ্ছে। সনাতন ফাইলিং পদ্ধতিকে পেছনে ফেলে ই ফাইলিং পারদর্শিতা বাড়াতে চলছে প্রশিক্ষণ। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন A2I মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় A2I সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসন আয়োজিত ই ফাইলিংয়ের যে প্রশিক্ষণ চলছে, এর মাধ্যমে আমরা মূলত একটি আধুনিক বিশ্বে প্রবেশ করছি। আমাদের প্রচলিত যে নথি ব্যবস্থাপনার ধারণা থেকে মুক্তি দিতে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির আওতায় আমাদের যে ই ফাইলিং বা নথি ব্যবস্থাপনার কার্যক্রম চলছে, তার মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তি নির্ভর নথি ব্যবস্থাপনার দিকে যাচ্ছি, যেখানে অত্যন্ত স্বচ্ছতার সাথে সহজভাবে আমরা জনগণকে সেবা দিতে পারব। মাননীয় প্রধানমন্ত্রীর A2I প্রকল্পের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণ চলছে নিয়মিত। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছে নারী ও পুরুষ, সুযোগ পাচ্ছে ডিজিটাল সেন্টারে কাজ করার। গ্রাফিক ডিজাইনের উপরে আমরা ট্রেনিং নিতে এসে যে আমরা ভালো করে কাজ শিখে যেন ইউনিয়ন পরিষদে কাজের পরও বাড়তি বাসায় বসে কাজ করে ইনকাম বাড়াইতে পারি, বাড়াই যেন আমি এবং আমার ফ্যামিলি যেন ভালো থাকতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন 2021 বাস্তবায়নে আমাদের 4 নং স্বাস্থ্যবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের 2 জন উদ্যোক্তা আছে, যারা একজন ছেলে একজন মেয়ে, যারা কাজ করতেছে এখানে। ওরা এখানে কম্পিউটার ট্রেনিং কোর্স করতেছে, এরপরে এখান থেকে আমরা ভিডিও কনফারেন্স করতে পারতেছি, এরপরে আমাদের এখানে লেমিনেটিং, তারপরে ফটোগ্রাফি অর্থাৎ ছবি তোলা, এরপরে আমাদের পাসপোর্ট ফর্ম পূরণ, এরপর এখান থেকে বিদ্যুৎ বিল, যাতে আমাদের ইউনিয়নের জনগণ বিদ্যুৎ বিল দিতে পারে সেটারও আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং এছাড়া আমরা অন্যান্য সেবা এখান থেকে দিয়ে থাকি, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন সহ অন্যান্য সেবা দিয়ে থাকি। আশা করছি এর চেয়ে আরও বেটার সেবা দিতে পারবো, যাতে করে আমরা 2021 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2021 সেটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ।
এই ডিজিটাল যাত্রায় পিছিয়ে নেই ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তারাও। ব্যবসার প্রসার বাড়াতে একই সাথে একাধিক ব্যবসা পরিচালনা করছেন বরিশালের কোনো কোনো উদ্যোক্তা। সিসি ক্যামেরার মনিটর ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ফোনের সাথে সংযুক্ত করে মনিটরিং করছেন ব্যবসার কার্যক্রম। বাংলাদেশ ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডাক দিয়েছেন, সেই ডাকে সাড়া দিয়ে আমি আমার যে কয়টা ব্যবসা প্রতিষ্ঠান আছে সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমি সিসি ক্যামেরা লাগাই দিছি, এবং সিসি ক্যামেরা থেকে আমি মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে নিয়ে এসেছি এবং নিয়ে আমি সেটা মনিটরিং করি আমার মোবাইলে। আমি ব্যবসা পরিচালনা করি আমি মোবাইলে, এবং ঢাকা যাই সেখানে বসেও আমি পরিচালনা করি, দেশের বাইরে যদি কোথাও যাই তখন আমি এই মোবাইলেই আমি পরিচালনা করি। রূপসী বরিশাল শহরের দর্শনীয় স্থানসমূহে সিটি কর্পোরেশনের আগ্রহে সহযোগী হয়েছেন স্থানীয় বেসরকারি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ফ্রি ওয়াইফাই জোনের মাধ্যমে ডিজিটাল সেবা সহজলভ্য করে বরিশালের ডিজিটাল অগ্রযাত্রায় সহযোগী হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশে ডাক দিয়েছেন, তার অংশবিশেষ হিসাবে আমরা বরিশাল সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এলাকা বিহিপুকুরের পারে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করি। এই জোনটি আমি আমার নিজের উদ্যোগে করি এবং বরিশাল সিটি কর্পোরেশন আমাকে সহযোগিতা করেন। আমরা বরিশালে আরও গুরুত্বপূর্ণ স্থান যেমন বরিশাল বিএম কলেজ সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অতি শীঘ্রই ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করব। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে দর্শনীয় স্থানসমূহ আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। নিরাপত্তা নিশ্চিত হয় বেড়েছে পর্যটকদের সংখ্যা, যার প্রমাণ মেলে দুর্গাসাগরের প্রবেশ টিকিট বিক্রির ক্রমবর্ধমান হার থেকে বাড়ছে সরকারি রাজস্ব। আমাদের মাধবপাশা দুর্গাসাগরে সিসি ক্যামেরা স্থাপন করার ফলে আমরা আগের চাইতে অনেক নিরাপত্তা বোধ করতেছি এবং উশৃঙ্খল ছেলেমেয়েদের আচরণ আগের চাইতে অনেক নিয়ন্ত্রণ হয়েছে। উইচ্যাট অ্যাপসকে কাজে লাগিয়ে বরিশাল জেলা পুলিশ প্রত্যন্ত অঞ্চল থেকে আইনের আওতায় বা সংস্পর্শে আসা লোক সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। এই তথ্যকে কাজে লাগিয়ে বরিশাল জেলা পুলিশ পরবর্তীতে ওই সকল লোককে আইনি সহযোগিতা প্রদান করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাইজেশন প্রক্রিয়ার ফলে আমরা অতি দ্রুততার সাথে এবং স্বচ্ছতার সাথে জনগণকে পরিষেবা প্রদান করতে পারছি, আর এটা করতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। নাগরিক নিরাপত্তা নিশ্চিতের প্রধান দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনও সংযুক্ত হয়েছে ডিজিটাল পথ চলায়। দেশের বাইরে যাওয়ার জন্য আমার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন ছিল, তাই গিয়েছিলাম বরিশাল কোতোয়ালি থানায়। আমি পুরোই অবাক, সত্যি দেশ ডিজিটাল হয়ে গেছে। এত অল্প সময়ের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করে ক্লিয়ারেন্স ওনারা দিতে পারবে আমি ভাবতেই পারিনি। আমার মতো বরিশালের অন্যান্য নাগরিকবৃন্দ ডিজিটাল সেবায় উপকৃত হচ্ছেন। ডিজিটাল পদ্ধতির আশ্রয়ে সেবা প্রদান করেছে দ্রুততর। বরিশাল পুলিশের অনলাইন ভেরিফিকেশন ক্লিয়ারেন্স সনদ গ্রহীতাকে একদিকে দিচ্ছে স্বস্তি, অন্যদিকে দিচ্ছে হয়রানি মুক্ত দ্রুত সেবা পাওয়ার নিশ্চয়তা। ইন্টারনেট থেকে মুহূর্তেই বের হয়ে আসছে তথ্য ভাণ্ডারে জমা রাখা অপরাধীদের তালিকা ও বিস্তারিত। ডিজিটাল জালে সন্ত্রাসী, অপরাধী, জঙ্গিদের আটকে ফেলতে পরিকল্পনায় প্রস্তুত ডিজিটাল বরিশাল। উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল সেবা প্রতিটি স্তরে নিশ্চিত করতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলেছে দেশ। এ অনন্ত যাত্রায় ধাবিত ডিজিটাল বরিশাল। নতুন প্রাণে ধরেছি হাত, জেগেছে ডিজিটাল বরিশাল। ধান্য বিখাল এই নিয়ে ডিজিটাল বরিশাল, জেগেছে ডিজিটাল।